অস্ট্রেলিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করছেন। ইদানিং বিভিন্ন সৃজনশীল নির্বাচনী ইশতেহারের কারণে বাংলাদেশিরা দেশটির মূলধারার রাজনীতিতে জায়গা করে নিচ্ছেন। তবে বাংলাদেশি প্রার্থীদের মধ্যে সমন্বয়হীনতার কারণে কোনো কোনো এলাকায় বাংলাদেশিরা জয়ী হতে পারছেন না। কমিউনিটি নেতারা মনে করেন অভ্যন্তরীণ বৈঠকে এই সমস্যার সমাধান সম্ভব। অস্ট্রেলিয়া থেকে আমাদের প্রতিনিধি মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন ভূঁইয়া। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন সহ অন্যান্য এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি চাকুরি, ব্যবসা সহ বিভিন্ন সূত্রে অবস্থান করছেন। অনেকেই দেশটিতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছেন। প্রবাসীরা আগে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের রাজনীতি করলেও ইদানিং তারা দেশটির মূলধারার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। বিভিন্ন সৃজনশীল নির্বাচনী ইশতেহারের কারণে অস্ট্রেলিয়া প্রবাসী অন্যান্য কমিউনিটির লোকেরাও তাদেরকে ভোট দিচ্ছেন। প্রবাসী এই রাজনীতিবিদ মনে করেন, জনগণের সাথে আলাপ আলোচনা করে তাদের আইডিয়া নিয়ে এলাকার উন্নয়নে কাজ করলে রাজনৈতিক শক্তিকে অনেক বেশি করে ব্যবহার করা সম্ভব। আমি সবার সাথে কানেক্টেড থাকব, সবার আইডিয়া নিব, যদি এটা কনসালটেন্স, যদি এটা অ্যাডভোকেসি করার মতো অবস্থানে থাকে, সবার সাথে কথা বলে ওই আইডিয়াটাকে কাজে লাগানোর ব্যবস্থা করব আমি কাউন্সিলে। এটা হচ্ছে আমার নির্বাচনী ইশতেহার। সম্প্রতি বাংলাদেশি প্রার্থীদের মধ্যে যোগাযোগের অভাবে সমন্বয়হীনতা দেখা দিয়েছে, ফলে একই এলাকায় একাধিক বাংলাদেশি নির্বাচনে দাঁড়াচ্ছেন। এতে ভোট নষ্ট হয়ে বাংলাদেশিদের জেতার সম্ভাবনা কমে যাচ্ছে। সিডনিতে এই সমন্বয়হীনতা না থাকলেও অন্যান্য এলাকায় বাংলাদেশিরা একে অপরের বিপক্ষে নির্বাচনে দাঁড়াচ্ছেন। বাংলাদেশিরা একে অপরের বিপক্ষে সেখানে দাঁড়িয়েছে, যেটা কিন্তু সিডনিতে আমরা পাই নাই। আর না পাওয়ার কারণে কিন্তু সিডনি চারটা কাউন্সিলর আমাদেরকে উপাধি দিতে পেরেছে। আগামীতে কমিউনিটির মধ্যে অভ্যন্তরীণ বৈঠকের মাধ্যমে যে কোনো একজনকে প্রার্থী হিসেবে বাছাই করলে বাংলাদেশিদের জয়ের সম্ভাবনা বাড়বে বলে মনে করেন এই কমিউনিটি নেতা। তা আমাদের উচিত ছিল আরো আগে থেকে বসে সবার সাথে কথা বলে ঠিক করে নেওয়া। তো যাই হোক, আমরা ভবিষ্যতে এগুলা অবশ্যই মাথায় রাখবো, যেন আমরা সবাই বসে সব ওয়ার্ডে কাউন্সিলেশনে বা আরো বড় নির্বাচনের স্টেট লেভেলে এবং ফেডারেল লেভেলে যেন আমরা একটা ক্যান্ডিডেট দিতে পারি, তাহলে আমাদের জন্য উইন করা খুব ইজি। শিগগিরই অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতি করে বাংলাদেশিরা দেশটির সিদ্ধান্ত গ্রহণের টেবিলে জায়গা করে নিতে পারবে, এমন প্রত্যাশা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের। সকলের কাছে আমাদের আবেদন, আপনারা বাংলাদেশিদের পাশে। নাসিরউদ্দিন ভূঁইয়া, বাংলা টিভি, ঢাকা। দক্ষিণ কোরিয়া দূতাবাসের উদ্যোগে দেশে আটকে পড়া প্রবাসীদের কোরিয়া ফিরতে সহায়তা করা হচ্ছে। গত বৃহস্পতিবার সিউল দূতাবাসের দূতালয় প্রধান স্যামুয়েল মুর্মু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ছুটি কাটাতে আসা ও রিলিজে অবস্থানকারী যেসব প্রবাসী ইপিএস কর্মীদের ভিসার মেয়াদ আগস্ট থেকে অক্টোবরের মধ্যে শেষ হবার উপক্রম হয়েছিল, তাদের মধ্য থেকে প্রায় 60 জন দেশটিতে ফেরার জন্য দূতাবাসে আবেদন জানায়। দূতাবাস এইচআরডি কোরিয়ার সাথে যোগাযোগ করে 49 জন প্রবাসীকে দেশটিতে ফিরে যাওয়ার অনুমতি এনে দিয়েছে। সেই সাথে যাদের ভিসার মেয়াদ আগামী নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি 2021-এ শেষ হতে যাচ্ছে, তাদের পাসপোর্ট ও এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি সহ আগামী 20 অক্টোবরের মধ্যে দূতাবাসের সাথে ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।